একটি হাদিস ও ফিলিস্তিন বন্ধুগণ এই হাদিসটিকে অনেকে মানতে কষ্ট হয় কোনো কোনো মুসলিম এই হাদিসকে সত্যিকারের হাদিস হিসাবে মানতেও চায় না কেউ কেউ এটাকে ইয়াহুদি বিদ্বেষী হাদিস বলেন হীনমন্যতায় বলেন ভোগেন তারাই হাদিস নিয়ে খ্রিস্টানদের কেউ কেউ এই হাদিসকে ইয়াহুদি বিদ্বেষী হাদিস হিসাবে প্রচার করে মুসলিমদেরকে ইহুদি বিদ্বেষী হিসাবে পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে চান আসলে কি মুসলিমরা ইয়াহুদি বিদ্বেষী মুসলিমরা কি খ্রিস্টান বা হিন্দু বিদ্বেষী আপনি ইতিহাস আলোচনা করে দেখুন বরং অমুসলিমরাই অনেক বেশি পরিমাণে মুসলিম বিদ্বেষী মুসলিমরা কিন্তু অতটা অমুসলিম বিদ্বেষী না আসুন আমরা হাদিসটি শুনি তারপর আমরা কিছুটা পর্যালোচনা করার চেষ্টা করব এখন এখান থেকে আমরা শিক্ষা নেওয়ার চেষ্টা করব একাধিক হাদিস থেকে সত্যিকারে মসি ও ভণ্ড মসিয়ের তথ্য পাওয়া যায় দাজজালের অনুসারীদের অধিকাংশই ইয়াহুদি হবে তাও জানা যায় দাজ্জালের অনুসারীর অধিকাংশই হবে কিন্তু ইয়াহুদি এটা মনে রাখতে হবে হজরত ইসা আলাইসাল্লাম যখন চূড়ান্ত যুদ্ধে দাজ্জালকে হত্যা করবেন তখন দাজ্জালের এই অনুসারীরা দিকবিদিক দিশেহারা হয়ে ছুটাছুটি করবে তারা বিভিন্ন গাছের ও পাথরের আড়ালে গিয়ে লুকোবে হাদিস আমাদেরকে জানাচ্ছে তখন পাথর ও গাছগুলি কথা বলবে এবং ইমানদারদেরকে জানিয়ে দেবে যে আমার আড়ালে একজন অবিশ্বাসী আশ্রয় নিয়েছে আমার আড়ালে একজন ইয়াহুদি আশ্রয় নিয়েছে হাদিসটি এমন হজরত আল্লাহ তালাহনু থেকে বর্ণিত রেসুলুল্লাহ সাল্লাইসাল্লাম এসাদ করেছেন কেয়ামত সংগঠিত হবে না যে পর্যন্ত মুসলিমরা ইয়াহুদিদের বিরুদ্ধে যুদ্ধ না করবে এমন কি ইয়াহুদি পাথর ও গাছের আড়ালে আত্মগোপন করলে পাথর ও গাছ বলবে হে মুসলিম আমার পিছনে ইয়াহুদি রয়েছে এসো ওকে হত্যা করো কিন্তু গারকাত গাছ এরকমটা বলবে না কারণ এটি ইয়াহুদিদের গাছ সেই বখারি উনত্রিশশো ছাব্বিশ নম্বর হাদিস মুসলিমে একশো সাতান্ন এবং উনত্রিশশো বাইশ নম্বর হাদিস মুসনাদ আহমদে আছে আট হাজার নয়শো একুশ এবং দশ হাজার চারশো ছিচল্লিশ এবং বিশ হাজার পাঁচশো দুই নম্বর হাদিস দেখুন এই হাদিসকে ইহুদি বিরোধী হাদিস হিসাবে প্রচার করা হয় কোনো কোনো মুসলিম এই হাদিস নিয়ে চুপচাপ থাকার চেষ্টা করেন অথচ হাদিসটি কিন্তু সত্যি সাম্প্রতিক সময়ে ইসরায়েলি ঘটনা প্রবাহে তা বোঝা যায় কারণ তারা এখন নিজেদের ভূখণ্ডে প্রচুর পরিমাণে গারকাত গাছ রোপণ করছে যেই গাছ তাদেরকে আশ্রয় দেবে কিন্তু গাছ এটা বলবে না যে আমার আড়ালি ইহুদি লুকিয়ে আছে তাকে মারো পশ্চিমাদের অপপ্রচারের ফাঁদে পড়ে মুসলমানদের কেউ কেউ আবার এই হাদিস নিয়ে হীনমন্যতায় ভোগে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই হে মুসলিম আপনারা নিজেদের ইতিহাস জানুন অ্যান্টাই সেমিটিজম বা ইহুদিবিদ্বেষ ইউরোপীয় একটি টার্ম এ ধরনের শব্দ আপনি চোদ্দশো বছরের মুসলিম ইতিহাসে কোথাও খুঁজে পাবেন না ইউরোপিয়ানরা বিশেষত খ্রিস্টানরা এই শব্দের প্রবর্তন করেছিল আমাদের শরিয়াতে মুসলিম ও আহলি কিতাব নামক দুটো ধারার কথা বলে আহলি কিতাবের মধ্যে খ্রিস্টান ও ইহুদি উভয় আছে ইসলামের এই দৃষ্টিভঙ্গিকে ইহুদি বিদ্বেষী বলার কোনো সুযোগ নেই ঐতিহাসিক বাস্তবতা হল মুসলিম ও ইয়াহুদি মিলেই রোমান বাইজেন্টাইন ব্রিটিশ বা ফরাসি উপনিবেশিকদের উপনিবেশিকদের মোকাবেলা করেছে ইতিহাসের বিচারে ইহুদিদের সাথে খ্রিস্টানদের যে পারস্পরিক সম্পর্ক তার তুলনায় ইহুদি ও মুসলিমদের মধ্যকার আন্তরিক সম্পর্ক অনেক বেশি দৃশ্যমান ছিল আজ পর্যন্ত ইহুদিদের যত বড় ধর্মতাত্ত্বিকদের নাম জানা যায় তারা সবাই মুসলিম ভূখণ্ডে জন্মগ্রহণ করেছেন ইহুদিরা যা কিছু করেছে কোনো কিছুই খ্রিস্টান ভূখণ্ডে করতে পারেনি সবটাই তারা মুসলিমদের ভূখণ্ডে বসেই করেছে খ্রিস্টানেরা যতবার যত ভূমি থেকে ইহুদিদের উচ্ছেদ করেছে প্রতিবারই মুসলিম শাসকেরা উদার মানসিকতা নিয়ে তাদেরকে আশ্রয় দিয়েছেন এ কারণেই উনিশশো সাল থেকে ইসরায়েল রাষ্ট্র গঠন প্রক্রিয়া শুরু হওয়ার আগ পর্যন্ত সবচেয়ে বেশি সংখ্যক ইহুদিদের আবাস ছিল মুসলিম ভূখণ্ডে তাই খ্রিস্টানদের মুখে মুসলিমদেরকে ইহুদি বিদ্বেষী হিসাবে সমালোচনা করা শোভা পায় না আজকে খ্রিস্টানরা মুসলিমদের বিরুদ্ধে গিয়ে ইহুদিদের সাহায্য করে অথচ ইহুদিদেরকে বেশি হত্যা করেছে কিন্তু খ্রিস্টানরাই মুসলিমরা নয় হাদিসকে নিয়ে পরিষ্কার ভাষায় এটা বলা যায় হাদিসে ভবিষ্যৎ সম্পর্কে কিছু বলা হয়েছে শুধু এই একটি নয় শেষ জামানা নিয়েও অসংখ্য হাদিস কিন্তু আছে আপনি যদি এগুলোকে বিশ্বাস করেন তাহলে পুরোটাকেই বিশ্বাস করতে হবে আপনি যদি দাজ্জালের আগমনে বিশ্বাস করেন আপনি যদি মসিহের আগমনে বিশ্বাস করেন মসিহের হাতে দাজ্জালের মৃত্যু হবে এটা যদি বিশ্বাস করেন তাহলে গাছ পাথর ইহুদিদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে এটাকে কেন বিশ্বাস করবেন না কি কারণে করবেন না যদি না করেন তাহলে কোনোটাই করবেন না আর যদি করেই থাকেন যদি পৃথিবীর শেষ মুহূর্তে সত্য মিথ্যার সে চূড়ান্ত লড়াই বিশ্বাস করেন তাহলে এখন থেকে সত্যের পক্ষে আপনি অবস্থান নিন আপনি বিশ্বাস করেন কবর আজাব হবে আপনি বিশ্বাস করেন যে কবর ফেরিস্তা আসবে প্রশ্ন করবে আপনি বিশ্বাস করেন হাসর মিজান ফুলসেরাত এগুলি আছে জান্নাত জাহানাম আছে তাহলে পাথর বলবে আমার পিছনে ইহুদি লুকাই আছে তাকে হত্যা করো আমার পিছনে গাছ বলবে ইহুদি লুকাই আছে আমাকে তাকে হত্যা করো এটা কেন আপনি বিশ্বাস করবেন না এটা নিয়ে কেন আপনি হীনমন্যতায় থাকবেন কারণ একটা সময় তো হক বাতিলের লড়াই হবেই হবে সুতরাং আমাদের হীনমন্যতায় ভোগার বা কোনো বিষয় নিয়ে লুকোচুরি করার কোনো কারণ নেই আমরা ইহুদি বিদ্বেষী নই তবে আমরা জায়নবাদের বিরুদ্ধে জায়নবাদের আগ্রাসনের বিরুদ্ধে আর আমরা এ অবস্থান ধারণ করে যাব ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে সত্য বুঝার সত্যের পথে থাকার তৌফিক দান করুন আমরা ইহুদি বিদ্বেষী নই ইহুদিরা ফিলিস্তিন দখল করে নিয়েছে আমরা সেটার বিদ্বেষী পারলে আমেরিকা পশ্চিমারা ইহুদিদেরকে তাদের দেশে নিয়ে যাক তাদের দেশে তো জায়গার অভাব নাই বিশাল বিশাল দেশ পড়ে আছে তাদের হাজার হাজার মাইল খালি পড়ে আছে তারা তাদেরকে নিজেদের দেশে নিয়ে যাক সেখানে প্রতিষ্ঠিত করুক তারা কেন এই ইহুদিদেরকে অস্ত্র দিয়ে সাহায্য করছে নিরীহ মুসলিমদেরকে হত্যা করার জন্য নিরীহ মুসলিম শিশুদেরকে হত্যা করার জন্য তারাও কিন্তু হত্যার দায় এড়াতে পারে না যারা আজকে যুদ্ধবিমান এবং যারা অস্ত্রপাতি দিয়ে ইহুদিকে সাহায্য করছে ইসরায়েল রাষ্ট্রকে সেটা তো অবৈধ রাষ্ট্র মুসলিমরা উদার হয়েই কিন্তু তাদেরকে ফিলিস্তিনে আশ্রয় দিয়েছিল পৃথিবীর ইতিহাসে আর একটা দেশ দেখান্ত যাদেরকে আশ্রয় দেওয়ার পর দেশ দখল করে নিয়েছে কিসের মানবতাবাদীরা আজকে ন্যায় বিচারের কথা বলে মানবাধিকারের কথা বলে তাদের মানবাধিকার তো দ্বিমুখী তাই আসুন আলাক্সা উদ্ধার হয়ে যাক ফিলিস্তিনি স্বাধীন হয়ে যাক ইয়াহুদিদেরকে ভাগ করে নিয়ে যাক পশ্চিমারা আর না হয় ইয়াহুদিরা সেখানে থাকুক কিন্তু ফিলিস্তিনি রাষ্ট্রের অধীনেই তারা তাদের ধর্ম নিয়ে বেঁচে থাকুক যেভাবে অন্য অন্য রাষ্ট্রে অন্য অন্য ধর্মের লোকেরা থাকে আল্লা আমাদেরকে সত্যের পক্ষে থাকা তৌফিক দান করুন মনে রাখবেন একদিন ইয়াহুদিদের পরাজয় হবেই এবং পাথরও তাদেরকে আশ্রয় দিবে না গাছও তাদেরকে আশ্রয় দিবে না কথাটা কিন্তু মনে রাখবেন আজ এই পর্যন্ত পরবর্তীতে ইনশাল্লাহ অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে ওসসালামু আলাইকুম রহমতুল্লাহ